বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীর কাছে নাম্বার দিয়েছিলাম, বাকিটা ইতিহাস। কি বলেছিল সেটার নাম? হ্যাঁ, কিউট বয় রাহুল। কি সুন্দর দেখতে ছেলেটাকে। ওরে বাবা, একে তো দেখে আমার মনটা কেমন করছে। উফ, এত সুন্দর ছেলে, আমার ওই পেতনি বান্ধবীর কপালে যে কি করে জুটলো দেখি, ফেস ওয়েস করে দেখি। হাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তো জিজ্ঞেস করি, তোমার গার্লফ্রেন্ড আছে কিনা? বান্ধবীর একটা ফোন করে দেখি, অনেকদিনই তো হলো দেখি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ 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 বান্ধবী বল, কার সাথে কথা বলছিলি? ও কি রে, ফোন ধরলো? এসএমএস করেছে কোনো কিছু বলছে নাকি আমার নামে? না রে, আমি মেসেজ করেছিলাম, মেসেজের কোনো রিপ্লাই দেয়নি। ফোন করেছি, ফোন নাম্বার ব্লক করে দিয়েছে। হ্যাঁ, যদি করে তাহলে আমি তোকে আবার ফোন করে জানাবো, ঠিক আছে? হ্যাঁ 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 বলো। এই তো আমার একটা মাসি ফোন করেছিল, বলো। না 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 না, আমার কোনো বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার সাথে কথা বলতাম। ও, তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল। দূর ব্যাংক ভালো লাগছে না, বান্ধবীর আর একটা ফোন করি। হ্যাঁ বলছি, একটু ধরো তো, আমার মা ফোন করছে। হ্যাঁ 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 আবার ফোন করছে। বান্ধবী এখন কার সাথে কথা বলছে? বান্ধবী তো পিওর সিঙ্গেল। না, কিছু একটা তো চলছে, আমাকে জানতেই হবে। বান্ধবী কি আমার মিথ্যা কথা বলছিল? তার মানে আমার বান্ধবী সিঙ্গেল না, নিখাত। আমার বান্ধবী লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। না, হাতে নাতে ধরতেই হবে। আজই ওর বাড়িতে যাব, লুকিয়ে তাও বলা যাবে না। বান্ধবীকে আজকে হাতে নাতে ধরেই ছাড়বো। ভালো হয়েছে কাকিমাও আজকে বাড়ি নেই, আজকে হাতে নাতে বান্ধবীকে ধরবো। সেরকম না, তুমি বললে আমি দেখা করতে পারি। রাহুলের নাম্বার। মোয়ে 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 মোয়ে।